খুলনার পাইকগাছা পৌরসভার পানির প্লান্ট বন্ধের দাবিতে উপজেলার গদাইপুর ইউনিয়নবাসীরা মানববন্ধন করেছে বিস্তারিত দেখুন পাইকগাছা প্রতিনিধি ফসিয়ার রহমানের প্রতিবেদনে মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোড় নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি এবং ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের কিছু স্বার্থ নেতাকর্মী এবং দালালদের যোগ সাজসে পেশি শক্তির বলে গদাইপুর গ্রামে বিতর্কিত জমি কিনে শক্তিশালী পানির প্ল্যান স্থাপন করেন পানি সরবরাহের জন্য মেইন সড়কের মাটির নিচ থেকে সাত কিলোমিটার পাইপ লাইনও স্থাপন করেন এ সময় পৌরসভা সুপার পানির প্লান্ট বন্ধে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের অভিযোগ সহ প্রতিরোধ সংগ্রাম করেও কোনো লাভ হয়নি পৌরসভা আওয়ামী লীগ ও প্রশাসনের ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যাহত রাখে এছাড়াও প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিগত সময়ে বিভিন্নভাবে হয়রানি করে প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করেন পৌরসভার কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানব বন্ধন করে পানির প্লান্ট বন্ধের দাবি জানান এ সময় বক্তারা আরও বলেন রক্ত দিব জীবন দিব তবুও ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিব না মানববন্ধনে গদায়পুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা এস এম আমিনুল ইসলাম গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল মুফতি মাওলানা কুদরত উল্লাহ কাশিমি ইউপি সদস্য মীর আনোয়ার এলাহি মোহাম্মদ শহীদুল ইসলাম জাহানারা বেগম খোকমনি ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল সর্দার সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী কাজী আবুল বাসার খোকা রওশন সর্দার কাজী ইস্তেফা কাজী সিফাতুল্লাহ আলামিন মোরল শামীম হোসেন কাজী শুভ রজপ আলী গাজী শামসুর রহমান সহ ইউনিয়নের সকল স্তরের বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন